আজকে কে আছো আজকের রাজক কার আজকের রাজক কার সব মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হয়ে যাবে কাঁপতে থাকবে কেউ কারো দিকে তাকাইতে পারবে না এক পার উপরে দাঁড়ায়া মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় থাকবে আবার আল্লাহ নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের রাজক তো মহারাগের আগান্বিত মহান আল্লাহর একে একে দেখতে দেখতে পঞ্চাশ

আমার নেকর মুক্তা কি পরস্কার বান্দাদের থেকে আলাদা হয়ে যা আমার মুক্তা কি বান্দাদের থেকে জুদা হয়ে যা মানুষগুলো না ফারমানের দলের গুড়া উইরা উইরা যেমন দেখেছেন দান যেরকম ফ্যানের সামনে দইরা দানগুলো আলাদা করে চিটাগুলোকে যেমন উইরা উইরা পইরা যায় ঠিক জাহার নামি উইরা উইরা জাহার নামের গেটে যায় পড়বে জাহার নাম চিৎকার শুরু করিয়া দিবে জাহার নাম বলবে হালমিম মাজিদ হালমিম মাজিদ যির ও আল্লাহ আমি জাহান্নাম কুদর্ত আমার ভিতর দাও আর দাও ও আল্লাহ আমি জাহান্নাম কুদর্ত আমার ভিতর দাও জাহান্নাম চিৎকার শুরু করে দিবে সরকারে দোয়া আলম رحمتালিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে নবী আমরা টিকে পারব না নবী একবার একবা একবার জাহান্নামের কিনারে দৌড়ইবে একবার ফুল সিরাতের কিনারে দৌড়ইবে একবার মিজানের পাল্লায় দৌড়ইবে নবী আমার দৌড় দিয়ে আল্লাহর কুদরতি কদমে পইরা যাবে আর ডাক দিয়ে বলবে মালিক আমার ও আল্লাহ আমার বান্দাগুলো জাহান্নামের দিকে যাচ্ছে জাহান্নাম চিৎকার শুরু করে দিয়েছে জাহান্নাম যেভাবে আওয়াজ করে করে ময়দানে মাহশরে আসতেছে আল্লাহ বোধ হয় একটা জাহান্নামী একটা গুনাহগার কেউ ছাড়বে না আয় আল্লাহ জাহান্নাম কি ফিরাও জাহান্নাম কি ফিরাও ফিরে ফেরেস্তারা খপ করে জাহান নামকে ধরবে কিন্তু জাহান নাম ফিরবে না জাহান নাম আওয়াজ করবে করবে আর মায়ের দ্বারা মাসের দিকে আসতে থাকবে নবী আমার চোখের পানি সেরা সেরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়া ডাক দিবে মালিক আমার একটা গুনাহগার উম্মত কেউ যদি জাহান নামকে রাস করিয়া নেয় আমি তোমার জান্নাতে যাইব না আল্লাহ জাহান নামকে ফিরাও জাহান নামকে ফিরাও

যে এই মাত্র পানিটা জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান নাম কিৎ আওয়াজ করতে করতে পিছনের দিকে চইলা যাবে আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ এ কেমন কুদরতি পানি এটা কি আবি হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি আয় আল্লাহ যেইভাবে জাহান নাম কিট আওয়াজ করতে করতে পিছনে চইলা গেছে কোটি কোটি ফেরেশতারাও জাহান নামকে দইরা রাখতে পারে না সামান্য পানি মারার কারণে নাম পিছে চুইলা গেছে এটা কেমন কুদ্রতি পানি আল্লাহ তারা ডাক দেয়া বলবে বন্ধু আমার এটা কোন কুদ্রতি পানি না আবে hayat পানিও না জমজমের পানিও না হাউজে কাউসারের পানিও না এটা হলো জান্নাতি কোন পানিও না ওগো বন্ধু এটা হলো আমার গুনাহগার غلامের চোখের পানি আমার গুনাহগার غلام গুলো যখন গুনার উপর শরমিন্দা লজ্জিত হয়ে যখন চোখের পানি সাইরা দিয়েছে আমি আল্লাহ কুদরতি ভাবে পানিগুলোকে সংরক্ষণ করে রাখছি ও বাবাজির আমার বন্ধুরা দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবে না ঠিক তোমার আমার গুনার দ্বারা যদি জাহান নামের ভিতরে আগুন লাগিয়া যায় তোমার আমার গুনার দ্বারা যদি ও জাহান নামের আগুন দাউ দাউ করিয়া জলি ওঠে রে বাবা চোখের পানি সারা কিন্তু নিবে না সরকারে দো আলম বলেন হুরিমাতিন্নার আলা মাম্বাকাত মিন খাশিয়াতিল্লাহ

কিন্তু ক্ষমতা পায়া আমি চিরস্থায়ী এই দুনিয়ায় থাকতে পারি নাই কিন্তু দুনিয়া আসছিলাম খালি হাত আবার দুনিয়ার থেকে খালি হাত আমার চলে যেতে হবে আমি সেটাই বুঝাইতে চাই এই জন্যই আমাকে কাপনের কাপড় পরাইবার সময় আমার হাত দুইটা বাহির রাখবা ও যুবক ভাই দুনিয়ার হায়াত খুব সংকীর্ণ কেউ দুনিয়ার থেকে দুনিয়ায় থাকতে পারবো না সকলের এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে জুলুম কইরাও কেউ দুনিয়ায় থাকতে পারে নাই বলে নংরুত সারা জীবন আল্লাহ তালার বিরুদ্ধে করেছে বিরুদ্ধাচরণ করেছে শুধু বিরুদ্ধাচরণ করেছে তা না হয় নঙ্গ এমন কি আল্লাহ পাকর্বুল আলমিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছি বলে আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা থাকতে পারে না আল্লাহ তাকে এমন এমন এক অবস্থায় তার মৃত্যু দিয়েছি বলে একটা ন্যাংরা অকার্যকারী মশার দ্বারা আল্লাহ পাকর্বুল আলমিন নংরুদের হায়াত তার শেষ করে দিয়েছি বলে মৃত্যুটা এমন জঘন্য জুতার পিঠা খাইতে খাইতে তার আর কাজের মানুষের হাত দিয়েই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে ঠিক কিনা এটা হলো দুইজন বাচ্চা একজন মুসলমান বাচ্চা আরেকজন বিদর্মী বাচ্চা যাদেরকে আল্লাহ তাআলা তমাম দুনিয়ার বাসায় দিয়েছিলেন তারা দুনিয়ার হায়াত শেষ করতে হয়েছে দুনিয়ার থেকে সবারই যাওয়া লাগবে কেউ দুনিয়ায় থাকতে পারবে না যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মত আইসা বলে ও পায়গম্বর আমি আপনার জান কবস করতে আসছি যেই মাত্রই কথা বলছে পায়গম্বর মুসা একটা চর দিয়ে দিয়েছে এক চোখ কানা হয়ে গেছে নবী তো সুবহানাল্লাহ গণ নবীদের শরীরের ভিতরে আল্লাহ তাআলা একটা আলাদা পাওয়ার দিয়েছে বলে কেমন পাওয়ার কয় জান্নাতি ৪০ জন যুবকের যে একাই শক্তি এক একজন পায়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা সে শক্তি দিয়েছে চিল্লায় কোন আল্লাহু আকবার একটা শক্তি আল্লাহ তালা দিয়েছে মালাকুল আজরাইল একটা কন্দ হয়ে গেছে আল্লাহ তালা কে ডাক দিয়ে বল কার কাছে তুমি পাঠাই না আয় আল্লাহ যার কাছে তুমি পাঠাই সুমৌলা সে তো আমাকে চরমের একটা চোখ অন্ধ করে দিয়েছে আল্লাহ তালা কয় হয়তো বা কোনো ভুল করেছ কে সালাম দেই নাই কয় যাও যাও मुसा के जाए बोलवा একটা গাবির গায়ের উপরে হাত রাখতে যদি মুসা দুনিয়ার হায়া আচ্ছা হয় ও গাবির গায়ের উপরে যত পশম তত বছর আমি আল্লাহ তার হায়াত দিব আর যদি কবা কয় যদি হায়াত না চায় তার উপরে মৃত্যুবরণ করা লাগবে তবে মৃত্যুবরণ করলে স্বয়ং আল্লাহ তালা মুসার মোলাকাতের জন্য অপেক্ষা করতেছে যে এই কথা বলেছে মুসা আলী হিসালাম বলে যে তুমি মৃত্যুবরণ করা লাগবে থাকতে পারবো না তাহলে মালাকুল মত দেরি কইরো না তুমি আমার জান কবজ কইরা নিয়ে যাও তো মৃত্যুর একটা সাকরাতুল মউত মৃত্যুর একটা কষ্ট আছে সবারই মৃত্যুবরণ বরণ করা লাগবে এমন কি আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মায়া যখন ত্যাগ করবেন মালাকোলমত আপনার আমার নবীর দরজার সামনে হাজির আপনার আমার নবীর দরজার সামনে যখন মালাকোলমত হাজির হয়ে গেছে জিবরাইল আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে মালাকুল ম aut নবীর দরজার সামনে ঈশা সালাম দেয় আ ডাক দেয়া বলি আর আল্লাহ পারমিশনের অপেক্ষা আমি মালাকুল মত aut জীবদ্দিতে কারো কাছে কোনো পারমিশন নেওয়া যায় নাই কিন্তু আপনি হইলেন হাবিবুল্লাহ আল্লাহ তালার দোস্ত আপনার কাছে আমি পারমিশন ছাড়া আসতে পারি না তাই তো আমি আপনার দরজার সামনে দাঁড়ায় রইলাম আমি আপনার পারমিশনের অপেক্ষায় রইলাম আমার নবীর কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে নবীর প্রত্যেকটা লঙ্কুক থেকে ঘাম ঝরে পড়তেছে নবী আমার ডাক দিয়া কয় জিব্রাইল মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন মনে হয় আল্লাহ আমাকে আমার উপরে সাত আসমান আমার বুকের উপরে চাপায় দিয়েছে মানে কোন মার রয়েছে আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দেয় কয় জিব্রাইল

নবীর যখন যান কবজ করে নবীর কষ্ট হয় শরীরটা ঘামে বিজে গেছে নবী ডাক দেয় কয় জিব্রাইল রে এত কষ্ট আবার উম্মত কি সহ্য করতে পারবে আমার উম্মত কি কষ্ট সহ্য করতে পারবে জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো সরকার আপনার উন্মতের ভেতরে যদি ইমান থাকে আমলে সলে থাকে ইমানদার হয়ে যায় তাদের জানটা কেমন ভাবে কবজ করা হবে যেমনি ভাবে মায়ের কোলের ভিতরে বাচ্চা দুধ পান করতে করতে ঘুমা যায় ঠিক তাদের জান কবজ করা হবে আর তারা আল্লাহর জান্নাত দেখতে দেখতে চক্ষু দুইটা বন্ধ হয়। নিথার দেহটা জমিনের ভিতরে পৈরা রবে তুমি মুসলমান সকলেরই করা লাগছে এমনকি নবীও দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম খেয়াল করবেন মৃত্যু মালাকুল মত হাজির হয়ে গেছে ডাক দিয়ে কয় সুলাইমান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয় আল্লাহ আমি বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা তৈরি করতেছি জিন্দারা জিন জিন জাত এই মসজিদ তৈরি করতেছে আল্লাহ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় জিনেরা কত কথা শুনবে না কাজ করবে না আমার হায়ারটাকে একটু বাড়ায় দাও খেয়াল করবেন আল্লাহ কয় হায়াত বাড়ানো যাবে না তবে হ্যাঁ তুমি লাঠি বর্দিয়া দাঁড়ায় থাকো কয়ে সুলাইমান আলিহি সালাতাম যখন জিন্দের দিকে তাকাইতেন দাড়ি মোবারক খাড়া হয়ে যেত চুল খাড়া খাড়া হয়ে যেত তো পয়গম্বর সুলাইমান লাঠি বট দিয়া দাঁড়ায় রেস জিন্দা মনে করছে আল্লাহর পয়গম্বর মসজিদ তৈরি করছে এই জন্য আল্লাহ তারা তাকে কুদরতি খাবার খাওয়াইয়া আসতে লালন পালন করতেছে ভয়তে তারা মসজিদ কমপ্লিট করেছে কয় মসজিদ কমপ্লিট শেষ আল্লাহ ওই পোকাকে মসজিদ কমপ্লিট শেষ তুমিও তাকে লাঠি খায়া ফেলাও ওই শেষ সাথে সাথে আল্লাহর যায় জিন মনে করছে আল্লাহর পায়েবার পড়ে গিয়েছে আইসা দেখে আল্লাহর আল্লাহর্বার চোলা হায়াত নাহি বই ভিতরে একজন ডাক একজন জিন ডাক্তার জিন দইরা দেখে আজ এখন মৃত্যুবরণ করে না বহু আগেই দুনিয়া থেকে তার হায়াত চইলা গেছি সকলেরই মরা লাগবে কেউ দুনিয়া থাকতে পারবো না তাহলে যদি এই বড় বড়রা যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগে তারা যদি দুনিয়ার থেকে চইলা যায় তাহলে আমি ইমরান হোসেন মুজাহিদের মৃত্যুবরণ করা লাগবে কি না জোরে বলেন আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতু ক্বাতি ইয়া আইহুাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হাকাতু কতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন আল্লাহ কয় মৃত্যুবরণ যেতো করা লাগবে সাবধান মুসলমান না হয়েয়া মৃত্যুবরণ করিও না সকলেরই মৃত্যুবরণ করা লাগবে কেউ দুনিয়ায় থাকিতে পারবো না اذا جاء اجلهم لا টাইমে যখন যার মৃত্যু লেখা আছে তখনই তার মৃত্যুবরণ করা লাগবে এক সেকেন্ড আগেও কেউ মরবে না এক সেকেন্ড পরেও কেউ মরবে না নির্দিষ্ট টাইমে সকলেরই মৃত্যুবরণ করা লাগবে ঠিক কিনা ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবারে বাবা যেহেতু মৃত্যুবরণ করা লাগবে মৃত্যুর আগ পর্যন্ত তারা প্রত্যেকটা বান্দার দিকে কুদরতী নজর দিয়া তাকায় রয়েছে রহমতের দরিয়া আল্লাহ খুইলা বান্দার দিকে তাকায় রয়েছে বান্দারে মৃত্যু বরন্ত করবি তবে আমি আল্লাহ তোর দিকে কুদরতি নজর দিয়ে তাকাই রইছি বান্দা তুই গুনার দিকে সামিল হইস না গুনার দিকে পা না বাবা বুঝাবো কিভাবে কিভাবে বুঝাইলে বুঝবেন বলে হাদিস মোতালা করতেছিলাম এমন সময় একটা হাদিস পড়েছি বাবা খেয়াল করবেন আল্লাহর নবী সরকার এত আলম রহমত আলামিন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন একদিন এক কাক সমুদ্রের কিনারায় দাঁড়াইয়া বলে বালু মুখের ভিতরে নিয়া, ঠোঁটের ভিতরে নিয়া ও আবার সমুদ্রের ভিতরে ফালায় আবার মুখের ভিতরে নিয়া আবার সমুদ্রের ভিতরে নিয়ে আবার সমুদ্রের ভিতরে ফালায় মায়ার নবী রহমত আলম এই দৃশ্য আমার চিন্তা করতেছেন আসলে কাক কি বুঝাইতে চায় নদী বরাট করতে চাই তাহলে কাকের মাথার সামান্য বালি দিয়ে তো নদী বরাট করা যায় না সাগর বরাট করা যায় না কি বুঝাইতে চায় আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু পয়গম্বরের সামনে হাজির আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তায় পড়ে গেছেন কাক কি বুঝাইতে চায় বালু ফলায়া আল্লাহর নবী বলেন হে জিব্রাইল কাক কি নদী বরাট করতে চাইলে সমুদ্র বরাত করতে চাইলে কাকের মাথার ঠোঁটের বালু সামান্য কতটুকু বালু বলে সব মিলে পঞ্চাশ গ্রামও হবে না এতটুকু বালু দিয়ে কি সমুদ্রের পানি পরে সমুদ্র বনট করা যাবে না না কাকের মাথা দিয়া সমুদ্রের পানি বালু দিয়া সমুদ্রের পানি বর সমুদ্র বড়ট করা যাবে না তবে কাক এটা বুঝাইতে চায় বলে আল্লাহর নবী ভালো করে শোনেন আপনার উম্মতের গুণা যত বড় হোক না কেন আপনার উম্মত যত বড়ই গুণা করুক না কেন যদি একবার রবের দয়ার সাগরে রবের সাগরে রবের সাগরে যদি একবার ডুব দেয় থাকে না বালুগুলো সমুদ্রের ভিতরে মিলা যায় ঠিক আমার আল্লাহ তালা বলেন আমার বান্দা বান্দি যদি গুনা কইরা একবার যদি আমার রহমতের দরিয়ায় চুপ দেয় একবার যদি আমার রহমতের দরিয়ায় ডুব দিয়া ফেলে একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে চকের পানি ফেলা ফেলা দেয় আমি আল্লাহ আমার বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ কইরা দিব সুবহানাল্লাহ বান্দার hayat এর যে গুনাহ এটা হলো সমুদ্রের মা কাকের মাথার যে বালু আছে বালুর মতো আর এই সমুদ্রের পানিটা হলো আমার رحمت ও দয়া চিল্লা এখন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোর দিকে রহমতের নজর দিয়ে তাকে রইলাম রব বলে বান্দারে আমার রহমত থেকে নইরা শেষ না আমার রহমত থেকে মুখ ফেরাই নিস না যুবক ভাইরা খেয়াল করবেন আল্লাহ তালা রহমতের নজর দিয়ে তাকায় রয়েছে মালাকুল মত কে আল্লাহ তালা জান কবজ করার জন্য বলে একদিন আল্লাহ তালা ডাক দেয়া কয় ও মালাকুল ম তোমার কি কখনো কারো যান কবজ করতে গিয়ে মায়া লেগেছে এত মানুষের জান তুমি কবজ করো এত মখলুকাতের জান তুমি কবজ করো কখনো কে এমন হয়েছে কারো জান কবজ করতে গিয়ে তোমার মায়া লেগেছে মালাকুল মাতরবের সামনে দাঁড়ায় ডাক দিয়ে কাঁদল হ্যাঁ হ্যাঁ মৌলা একজনের জান কবজ করতে গিয়ে আমার মায়া লেগেছিল বলে কার জান কয় আল্লাহ সমুদ্রের ভিতরে এক মহিলা যখন জাহাজে ভ্রমণ করতেছে মহিলা ছিল হাবেলা গর্ব অবস্থায় সন্তান সম্ভাবনা সন্তান হবে হবে এমন সময় আল্লাহ সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে মহিলার বাচ্চাটাও জন্মগ্রহণ করেছে তুফান শুরু হয়েছে জাহাজটা চরণ বিচরণ হয়ে গেছে না কেউ পাশে নাই শুধু ডানে বামে তাকে শুধু পানি আর পানিয়ার সমুদ্রের তুফানের বিকট আওয়াজ আয় আল্লাহ ওই সময় আপনি আমাকে অনুমতি দিয়েছেন আপনি আমাকে বলেছেন ইসরাইল সমুদ্রের মাছ খানটিকে ওই মহিলার জানটাকে তুমি কবজ করো মওলাহে আমি যখন সমুদ্রের ভিতরে চুইলা গেলাম আমি ওই মহিলার যখন জানটাকে কবজ করব আমি তাকায় দেখি বিকট আওয়াজ সমুদ্রের আওয়াজ বড় বড় ঢেউ এর ভিতরে মহিলাটা তার বাচ্চাকে সর্বপ্রথম রিজিক দুধ পান করাবে স্থানের ভিতরে দুধ মুখটা লাগায়া দুধ পান করাবে করাবে এমন সময় ওই নাম্বার সামনে দিয়ে তার মার জানটাকে কবজ করতে বলেছ আল্লাহ ওই সমুদ্রের ভিতরে তো আরো মানুষ ছিল তাদেরও জান তুমি আমি কবজ করেছি আর মানুষ সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে ছিল সকল জান কবজ করেছি কিন্তু মৌলা ওই বাচ্চার সামনে দিয়ে তার মায়ের জানটাকে কবজ করতে আমার খুব মায়া লাগতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় এরা মালাকুল মওত আর কি কখনো কারো জান কবজ করতে মায়া লেগেছে আল্লাহ তালা ডাক দিয়ে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও মত বলো বলো আর কখনো কি কারোজন কবুজ করতে মায়া লেগেছে মত ডাক দিয়ে বলে আল্লাহ ওই যে তোমার

এ গিয়েছি আমাকে দেখে কাঁপুই চিনি আমি সাদদাতের এক পা গড়ার উপরে এক পা সুমিনে এমন সময় যখন তাকে ধরে ফেললাম সাদ্দাত আমাকে চিননা আমাকে ডাক দেওয়া কয় আরে মালাকুল মওত আরে আজরাইল আমি না ফরমান আমি আমার রবের জান্নাতে যাইতে পারবো না নিজে জান্নাত বানাইলাম আমাকে একটু সময় দাও আমি আমার জান্নাত খানে একটা বার ঘুরে আসি না না সময় না দিল আমি আমার জান্নাতের গেটে ধারায়া একবার ডানে তাকাইব একবার বামে তাকাইব একবার সামনে তাকাইব এরপরে তুমি আমার জান্ন কবজ করিও এ মালাকুল মত আজরাইল আমাকে একটু সময় দাও সময় দাও আল্লাহ আকি তুমি করতেছিল আর আমার কাছে বলে চিল্লাইতেছিল আমার মন চাচ্ছিল আমি একটু সুযোগ করে দেই কিন্তু মাওলা আমি তো তোমার হুকুমের মহতাজ আমি গরির কাটার দিকে তাকায় দেখি এখন পর্যন্ত জান সময় হয় না কয়েক সেকেন্ড বাকি আছে কিন্তু মৌলা আমি তাকায়ছি আমি তা মন চাচ্ছিল তাকে সুযোগ দেই কিন্তু তোমার হুকুমের মহতাজ তাই তা আমি তাকে ধরে ফেললাম আল্লাহ তালা ডাক দেয়া কয়ে মালা কুলমত এর আজরাই এরপরে তো তুমি তাকে সারোনায় জন কবুজ কিস হ্যাঁ আল্লাহ আপনার হুকুম তো আমি অমান্য করতে পারি না তাই জান কবজ করে নিয়েছি আল্লাহ তালা ডাক দেওয়া বলে জন্য দুইবার মায়া লাগলো বলে আল্লাহ কেমনে বুঝি নাই আল্লাহ তারা ডাক দিয়া বলে রে মালাকুল মওত এটা সেই সাদ্দাত সমুদ্রের মাঝখানে যে জাহাজ ডুইবা যে সন্তানের চেহারার দিকে তাকায়া সন্তানের বাসার কথা চিন্তা কইরা তার মার জান কবজ করতে তোমার মায়া লেগেছিল আমি সেনা না ফরমানকে মারি নাই আমি ওনা ফরমানের মহাব্বত বাগিনীর ভিতরে ঢুকায়া দিলাম বাগ তাকে লালন পালন করলো পরের মোহাব্বত কাঠুরিয়ার ভিতরে ঢুকায় দিলাম কাঠুরিয়া তিল তিল করে বড় করতে লাগলো শুধু তাই না আমি ওকে আল্লাহ আমি আল্লাহকে বাদশাহী দিলাম আমি আল্লাহকে ক্ষমতা দিলাম কিন্তু না ফার মানে ক্ষমতার বাদশাহী পাইয়া আমি আল্লাহকে বুইলা গেছে আমি আল্লাহকে চিনে নাই আমি আল্লাহর দয়ার সাগরও জাপ দেয় নাই আমি আল্লাহকে বলি নাই আমি আল্লাহ কুদরতি নজর দিয়া ও না ফার দিকে তাকায় ছিলাম আমার বান্দা আমাকে একটা বার যদি ডাক দেয় আমার বান্দা যদি একটা বার আমার কুদরতের দিকে ফিরায় এজন্য আমি ওর দিকে তাকাইছিলাম কিন্তু মালাকুল মওত আজরাইল না ফরমানে তোকে ভাই আজরাইল আজরাইল বলে ডাক দিলো তারপর তুই ওকে সারস নাই আমি তো ওর দিকে তাকাইছিলাম ওই সময় যদি ও ভাই আজরাইল আজরাইল বলে ডাক না দিয়া একটা বার যদি ডাক দিত আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তাকায় ছিলাম আমি আল্লাহ তখন রহমতের দরিয়া নিয়ে ওর দিকে তাকাই ছিলাম ও যদি আমাকে একটা ডাক দিত আমি ওর অতীতের সব গুনা গুলো মাফ করে চান্নাতি বানায় দিতা অ যুবুক বাই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সেই কথাই বলেন ইয়া আইযু হল্লা দীনা আ মনুক্তকুল্লাহ হা ক তু ক তি তামু তুন্ন ইল্লাহ অন্ত মুসলিমুন যুবক বে রামান আল্লাহ কই হেই মন্দারগন তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো কাকে। জোরে 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 বলো কাকে আজকে আমার ভিতরে আল্লাহর ভয় নাই আজকে আমার ভিতরে রবের ভয় নাই ও যুবক ভাই একজন মানুষ তার নেতাকে যেমন ভয় পায় এর কিঞ্চিত পরিমাণে ভয় যদি আল্লাহকে পাইতো আর নেমো খারামি করতে পারতো না ও সন্ত্রাসী করতে পারতো না চাদাবাজি করতে পারতো না দর্শন করতে পারতো না ঠিক কি না একজন সন্তান তার মা বাবাকে যতটুকু ভয় পায় এর থেকে কিঞ্চিত পরিমাণে ভয় যদি আমার আল্লাহকে পাইতো তারও কোনোদিন নাফরমানি করতে পারতো না না নামাজ ঠিক কিনা জোরে বলেন একজন মানুষ তার ওস্তাদ কে যতটুকু ভয় পায় এর কিঞ্চিত পরিমাণে ভয় যদি আমার আল্লাহ কে ভয়িত তাহলে ও কোনোদিন ঘুষ খাইতে পারতো না সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারতো না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা কয় হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো কাকে ভয় করব। প্রশ্ন হইতে পারে হুজুর আল্লাহকে কেন ভয় করব আমি তো আমরা তো পড়েছি বিসমিল্লাহ রহমান আল্লাহ তালা দয়ার সাগর আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম তাহলে আল্লাহ তালাকে কেন ভয় করব ও বাবা প্রশ্নের জবাব নাও দুইটা এক নাম্বার আল্লাহকে কেন ভয় করবা জানো আল্লাহ তালাকে ভয় করবা তার এক নাম্বার জবাব আল্লাহকে ভয় করার এক নাম্বার জবাব হলো আল্লাহর আজাবকে ভয় করা ও যুবক ভাই দেখো না দুনিয়ার থেকে যখন হায়াত চুইলা যাবে তখন কোন নাফরমানকে যখন অন্ধকার কবরে রাখা হয় কোন কোন কবরের ভিতরে দাও দাও করে আগুন চুইলা ওঠে কোনবা কবরে 99টা সাপ চুইলা যায় আসে ঠিক কিনা যারা বলেন আরে যুবক ভাই আল্লাহর বান্দা ভালো করে বুজরে মুমিন এ দুনিয়া আল্লাহকে ভয় করবা তার মানে হইল আল্লাহর আযাবকে ভয় করবা কারণ আল্লাহর আযাব খুব ভয়ঙ্কর iman amal নিয়ে যদি অন্ধকার কবরে যাও iman আমল সঙ্গী যদি হয়ে যায় কবরটা তোমার জন্য জান্নাতি বাগান হয়ে যাবে ও বাবা কিছুদিন আগে রংপুর গেলাম রংপুর গেলাম ওখানে একটা আল্লাহর বান্দা ওই কুড়ি গ্রামের মাটিতে ঘুমে আছে নদী ভাইঙা যখন যায় ৩২ বছর পর ও আল্লাহর বান্দার লাশ তাজা পায় ও যুবক ভাই ওই বান্দার ইতিহাস ঘাটলাম আল্লাহর কত ফজলুল করিম রহমতুল্লাহ আলের জবানে শুনলাম বর্তমান আমিরুল মুজাহিদিনের জবানেও শুনলাম বারবার কয় কয় ওই ব্যক্তির বয়ন ওই ব্যক্তির ইতিহাস কাটাকাটি করলাম এলাকার মানুষের কাছেও জিজ্ঞাসা করলাম তার আমল ছিল আল্লাহর বান্দা গুনগুন কইরা আল্লাহ তালাকে ডাকতো মনে হয় যেন গুগু পাখি যেমন ডাক দেয় তেমনি ভাবে আল্লাহ তালাকে ডাকতো আল্লাহ 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 এই জন্য আল্লাহ আল্লাহর বান্দার নাম গুগু মুন্সি উঠা দিয়েছে আল্লাহর বান্দা কখন আল্লাহর নামের জিকির বলে না আল্লাহর বান্দাকে যখন মোট মাটির ভিতরে রেখেছে কবর ভিতরে রেখেছে আল্লাহ তালা ডাক দিয়ে মাটি যার জবানের ভিতরে আমি আল্লাহর জিকি যার কলচার ভিতরে আমি আল্লাহর ভয় আমি আল্লাহকে পাওয়ার ফিকির মাটি তাকে খাবি না আমার বান্দার জন্য মাটি তুই হারাম হয়ে যাবি ও ভাই ইমান আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাওয়া যায় মাটি তার জন্য আসান হয়ে যায় মাটি তার জন্য জন্নতি

একপাশের হাট্টি গুলো এক পাশের হাট্টিগুলো অপর পাশের হাট্টি ভিতরে ঢুকিয়া যাবে না পার মানের কবরের ভিতরে দাউ 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 করে আগুন জলে উঠবে এই যে নুরিয়াতে গেলাম শরিয়াত বলে হুজুর আমাদের এলাকায় এক আল্লার বান্দি বলে এমন গুনা করত। বলে যে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাতের ভিতরে নেল পলিশ লাগানো কিন্তু কবরের ভিতরে বারবার বারবার স্বপ্ন দেখে কবরের ভিতরে আগুন জ্বলতেছে একদিন আমরা দেখি কবর থেকে দোয়া উঠতেছে আমরা তাকে এখানে থেকে মনে করছি অন্য কিছু এইজন্য কবর খরণ করে ওখান থেকে নিয়ে যাব সত্যই যখন কবর খরণ করলাম দেখি কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলা উঠছে ও যুবক ভাই কেমনে বুঝাইনি বুঝবা এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলার আযাব খুব ভয়ংকর যদি প্রশ্ন করে যদি বলো হুজুর যা দেখি না বিশ্বাস করি না ও যুবক ভাই কোরআনুল কারীম নামাও কোরআনুল কারীম তা ডাউনলোড করো আ যুবক ভাই আজকাল এন্ড্রয়েড ফোন তো সব এন্ড্রয়েড ফোন তো সবার কাছে আছে বাংলা কোরআনও

كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون القارعة ما القارعة اي آيات غلاتمي بنغلات ترجمة دكو شدتين يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مردعة أما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله ولكن عذاب الله شديد আল্লাহর আজাব খুব ভয়ঙ্কর ও যুবক ভাই কোরআনুল করিম নাও বাংলা তোর জমা দেখো ও যুবক ভাই আল্লাহর আজাব কিন্তু খুব ভয়ঙ্কর আল্লাহ তারা সেই কথাই বলে আমাকে ভয় করো তার মানে আমার আজাবকে ভয় করো দুই নাম্বার স্বয়ং আল্লাহ নিজেই ভয়ঙ্কর ভয়ঙ্কর বলে কেমন ভয়ঙ্কর ময়দানে মাসার যখন কায়েম হয়ে যাবে মা ছেলের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু

নাই বড় ভাই ডাক দিয়েছে আমার ভাইকে আর না আমার বাই সহ্য করতে পারবে না ওকে আমি কোলে পিঠে করে কত মানুষ করলাম রাস্তার অলিতে গলিতে ওকে কান্দি নিয়ে আমি ঘুরলাম আমার বাইটাকে আঘাত করিস না আমার বাইটা বড় দুর্বল কারণ ছোট ভাইর উপর আঘাত চইলা আসলে বড় ভাই ডাল স্বরূপ দাঁড়ায় যায় ওই যে পায়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পায়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আলাদা কইরা দশ যখন আঘাত করে মারে তখন বড় ভাই হুদা ডাক দিয়া কয় এই আমার ইউসুফ আমার ছোট ভাই আর মারিস না আর মারিস না ইউসুফ আঘাত করলে আমার কষ্ট হয় ও যুবক ভাই এই জন্য দেখবেন বড় ভাই হইল বাবার সমতুল্য বাবা না থাকলে বড় ভাই সংসারে হাল ধরে বাবা না থাকলে বড় ভাই সংসারে ছোট ভাইয়ের হাল ধরে ছোট ভাই বিপদে পড়া গেলে বড় ভাই রাত্রবেলা যদি ডাক দেওয়া হয় বড় ভাই সব কাজ বাদ দিয়া ছোট ভাইয়ের বিপদে আগায় ছায়া বড় ভাইয়ের সামনে কোনোদিন ছোট ভাইকে আঘাত করা যায় না শুধু তাই না মাঝে মাঝে দেখেছি বাবা আমার তো বড় ভাই আছে আমার জন্য এখনো কান্না করে আমি দেশ বিদেশ সফর করি মাঝে মাঝে যখন বায়ানে এক সাইড স্টেজে উঠি আমার বড় ভাই চোখের পানি সাইরা সাইরা আমার জন্য আমার জন্য কান্না করে কারণ বড় ভাইদের প্রতি আল্লাহ তাআলা একটু মায়া মমতা ছোট ভাইদের জন্য আল্লাহ বেশি দিয়েছে আল্লাহ সেই কথাই বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন

কয় আমার সন্তানটাকে আমার বুকে দাও বুকে দাও লোকেরা ডাক দিয়ে কইছি সন্তানের জন্য কলস কলস রক্ত ছড়াইলা যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করলা অজ্ঞন অবস্থায় পয়রা গেল ওই সন্তানটাকে কেন বুকে নিতে চাও মা ডাক দিয়া কয় বুঝবা না আমার কোলে যার টুকরা টাকা আমার শূন্য দাও যখন মায়ের কোলে ভিতরে বুকের ভিতরে সন্তানকে দেওয়া হয় মা ডাক দিয়া কয় খুদার কসম কইরা বলি আমি আমার সন্তানটাকে বুকে নেবার সাথে সাথে আমার সব ব্যথা বেদনা আমি ভুই লাগালাম আল্লাহ আকবর সেই মা কালকে আমাদের ময়দানে কইবে আমার কোনো সন্তান ছিল না এমন কি দুনিয়া আমি বিবাহ করে নাই বাবা বলবে আমি আমার কোনো সন্তান ছিল না ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি

গান ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো উম্মাহাতুল মুমিনিন আমি সমস্ত উম্মতের মা আমি মা হইয়া আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব আল্লাহর নবী কয় আয়েশা হ্যাঁ তুমি উলঙ্গ অবস্থায় উঠবা আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার কি একটু ভয় করবে না আমার কি একটু ভয় লাগবে না আল্লাহর নবী ডাক দিয়ে কয় সারি ভয় তো দূরের কথা কেউ কার দিকে তাকাইবার মতো সুযোগ পাইবে না ও যুবক ভাই ওই ময়দানে মাহশরে সব মানুষগুলো যখন ডান্ডায় হয়ে যাবে সব মানুষগুলো যখন কাতারবন্দী হয়ে দাঁড়ায় যাবে এক উপরে দাঁড়া যাবে কেউ কারো দিকে তাকাইতে পারবে না সূর্যটা মুদুম হাত বা এক বিঘাত উপরে চইলা আসবে না ফারমারের মাথার কি লোকগুলো গলিয়া গলিয়া বাতের মারের মতো পড়তে দাগবে পুরা ময়দানে মাসরটা হয়ে যাবে তামার বলে তামার কেন হবে মুফাসসিরিন কেরামগণ বলেন তামা এমন একটি পদার্থ কয় যে কোনো কোনায় যে কোনো এক জায়গায় যদি আগুনের স্পর্শ পায় পুরা তামাটা গরম হয়ে যায় ময়দানে মাসরটা হবে আমার মানুষগুলোর মাথার উপরে মুড়ুম হাত বা এক উপরে সূর্য চইলে আসবে সূর্যের বারোটা মুখ দিয়ে তাপ দিতে থাকবে না ফারমান কেউ হাবুডুবু থাকতে খাইতে থাকবে ঘামের ভিতরে আল্লাহ আলামিনের সামনে পঞ্চাশ হাজার বছর দাঁড়া থাকবে কেউ কারো দিকে তাকাইতে পারবে না সব মানুষগুলো যখন দাঁড়ায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন কহর রূপ ধারণ করবেন আহকামুল হাকিমিন আল্লাহ বিচার আচরণ যখন বসবেন বইসে আল্লাহ তারা একটা হুককার দিবেন লিমানিল মুলকুল আমার আল্লাহ একটা হুংকার দিবে এ দুনিয়ার জালেমের দলেরা এ দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা এ দুনিয়ার নাফরমানের দলেরা এ দুনিয়ার নেমখামের হারামের দলেরা আজকে কে আছো আজকের রাজক তো কার আজকের রাজক তো কার সব মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হয়ে যাবে কাঁপতে থাকবে কেউ কারো দিকে তাকাইতে পারবে না এক পার উপরে দাঁড়ায়া মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় থাকবে আবার আল্লাহ নিজেই উত্তর দিবেন লিল্লাহিল্লাহ হিদিল কহার আজকের রাজক্ত মহার আগের আগাননিত মহান আল্লার এক একে দেখতে দেখতে পচ বছর বছরকে যাবে রে বাবা প হাজারা বছর পরে আল্লাহ পারব বলুলা আলা ন আরা দিবেন আল্লাহ তার পঞচ সাজার বছর পরে আবার বলবেন আল্লাহ তালা বলবেন কমতাজুল ইউমা এ নিউহাল মজুরি মু। তারা বোলবে জলে আমার নেতার মুক্তা কি পরস্কার বান্দাদের থেকে আলাদা হয়ে যা আমার মুক্তা কি পরস্কার বান্দাদের থেকে যুদা হয়ে যা মানুষগুলো না ফারমানের দলের গুড়া উইরা উইরা যেমন দেখেছেন দান যেরকম ফ্যানের সামনে দইরা দান গুলো আলাদা করে চিটাগুলোকে যেমন উইরা উইরা পইরা যায় ঠিক জাহান নামি গুলো উইরা উইরা জাহান নামের গেটে যায় পড়বে জাহান নাম চিৎকার শুরু করিয়া দিবে জাহান নাম বলবে হালমিম মাজিদ

জাহান্নাম কুদর তো আমার ভিতরে দাও আর দাও ও আল্লাহ আমি জাহান্নাম কুদর তো আমার ভিতরে দাও জাহান্নাম চিৎকার শুরু করে দিবে সরকারে দোয়া আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দৃশ্য দেই নবী আমার আর টিকতে পারবেন না নবী একবার একবার জাহান্নামের কিনারে দূরে হইবে একবার ফুল সিরাতের কিনারে দূরে একবার মিজানের পাল্লায় দূরে হইবে নবী আমার দৌড় দিয়ে আয়শা আল্লাহর কুদরতি কদমে পইরা যাবে আর ডাক দিয়ে বলবে মালিক আমার ও আল্লাহ আমার বান্দাগুলো জাহান্নামের দিকে যাচ্ছে জাহান্নাম চিৎকার শুরু করে দিয়েছে জাহান্নাম যেইভাবে আওয়াজ করে করে ময়দানে মাহশরে আসতেছে আল্লাহ বোধ হয় একটা জাহান্নামি একটা গুনাহগার কেউ ছাড়বে না আয় আল্লাহ জাহান্নাম কি ফিরাও জাহান্নাম কি ফিরাও ফেরেশতারা খব করে জাহান্নামকে ধরে করবে কিন্তু জাহান নাম ফিরবে না জাহান নাম আওয়াজ করবে করবে আর মায়ের দ্বারা মাসের দিকে আসতে থাকবে নবী আমার চোখের পানি সেরা সেরা আল্লাহর কুদরতি কদমে সিদ্ধায় পরে ডাক দিবে মালিক আমার একটা গুণাগার উম্মত কেউ যদি জাহান নাম গ্রাস করিয়া নাই আমি তোমার জান্নাতে যাইব না আল্লাহ জাহান নামকে ফিরাও জাহান নামকে ফিরাও আল্লাহ বলবে মাথা জাগান মাথা জাগান বন্ধু আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না বন্ধু আমার আপনি মক্কায় কেদেছেন মদিনায় কেদেছেন রওজায় রাত করে শুয়ে শুয়ে কেদেছেন আজকে কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারব না আল্লাহ বলবে ফেরেস্তারা এ পানিটুকু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো যেই মাত্র পানিটা জাহান্নাম জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান্নাম কিতকিত আওয়াজ করতে করতে পিছনার দিকে চইলা যাবে আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ এ কেমন কুদরতি পানি এটা কি আবি হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি আয় আল্লাহ যেভাবে জাহান্নাম কিতকিত আওয়াজ করতে করতে পিছনে চইলা গেছে কোটি কোটি ফেরেশতারাও জাহান্নামকে দইরা রাখতে পারে না সামান্য একটু পানি মারার কারণে জাহান্নাম কিছু চইলা গেছে এটা কেমন কুদরতি পানি আল্লাহ তারা ডাক দেয়া বলবে বন্ধু আমার এটা কোন কুদরতি পানি নয় আবে হায়াতের পানিও না জমজমের পানিও না হাউজে কাউসারের পানিও না এটা হলো জান্নাতি কোন পানিও না ও বন্ধু এটা হলো আমার গুনাহগার গোলামের চোখের পানি আমার গুনাহগার গোলামগুলো যখন গুনাহর উপরে শরমিন্দা হয় লজ্জিত হয় যখন চোখ চোখের পানি দিয়েছে আমি আল্লাহ কুদরতি ভাবে পানিগুলোকে সংরক্ষণ করে রাখছি ও বাবাজির আমার বন্ধুরা দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবে না ঠিক তোমার আমার গুনার দ্বারা যদি জাহান নামের ভিতরে আগুন লাগিয়া যায় তোমার আমার গুনার দ্বারা যদি ও জাহান নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলি ওঠে রে বাবা চোখের পানি সারা কিন্তু নিবে না সরকারে দো আলম বলেন হুরিমাতিন না আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলিহি মশাল্লাহ পর্নিমা তিনার আলাম বাকমিন খসিয়া তিল্লাহ রসুল কায় যেই চক্ষু জাহান্নামের বই কেন্দা দেয় আল্লাহ তালা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়

হব না আল্লাহর ভয় অন্তরে ভিতরে ঢুকাইব আল্লাহ তারা সেই কথাই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতু কাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কয় হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো ভয় করার মত যুবক ভাই বিগত দিনে যত গুনাহ করেছি আল্লাহর ভয়ে যদি একবার আল্লাহকে ডাক দিয়া যদি গুনাহ থেকে মাপ চাইতে পারো গুনাহ থেকে যদি মাপ চাইতে পারো তারা আল্লাহ তালা অতীতের সব গুণাগুলো মাফ করে জান্নাতি বানায় দিবে যেমনি ভাবে আল্লাহর পায়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস দিনের কাঁটা লাগা দাও রে বাবা আল্লাহর পায়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম পায়গম্বর তার উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছে আল্লাহ পানি নাই পানি নাই পানির ব্যবস্থা করিয়া দাও দোয়া করতেছে দোয়া করতেছে দোয়া করতেছে আল্লাহ পানি নাই পানির ব্যবস্থা ব্যবস্থা করিয়া দাও পানির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় মুসা এই মাজমার ভিতরে একজন গুনাহগার আমার বান্দা আছে ও যতক্ষণ না পর্যন্ত খান থেকে বের না হয়ে যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আসমানের বৃষ্টি দিব না আল্লাহর পয়গম্বর উসা জায়গা উইঠা ডাক দেয় বনি ইসরাইল ও আমার উম্মত আল্লাহ তাআলা বলেছে এই মাজমায় গুনাহগার যদি বের না হয় তাহলে আল্লাহ পানি দিবেন না পানি না কে গুণাগার জলদি করে বের হয়ে যাও কে গুণা করেছে এই মজমা থেকে বের হয়ে যাও কে গুণা করেছে এই মজমায় আর তাই কোনা তোমার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে এমন সময় পায়গাম্বার এলান করতেছে বারবার এলান করতেছে হঠাৎ করে আল্লাহর পায়গাম্বার মুসা দেখে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে মুসল ধরে বৃষ্টি হইতেছে পায়গাম্বার চোখের পানি সাইরা ডাক দিয়া কল্লা আমাকে আমার উম্মতের মাঝে উম্মতের সামনে দ্বিতীয়বারের জন্য তুমি জুটা বানাইলা আয় আল্লাহ প্রথমবার তুমি বলেছো দোয়া করলে পানি দিবা দোয়া করলাম পানি দাও নাই আমি আমার উম্মতের সামনে জুটা হয়ে গেছি আল্লাহ দ্বিতীয়বার বলেছো গুনাহগার উম্মত বের হয়ে গেলে বৃষ্টি দিবা আল্লাহ আমি বলেছি কিন্তু গুনাহগার উম্মত তো বের হয় নাই তুমি তো বৃষ্টি দিলা মওলা আমাকে জুটা বানায়া দিলা আল্লাহ বুঝলাম না তোমার হিকমত কি আল্লাহ ডাক দিয়া

غفور <applause> رحيم

প্রথমবার আমার বান্দা যখন আমাকে ডাক দিয়েছে চোখের পানি যখন সাইরা দিয়েছে আমি আল্লাহ আমার বান্দার চোখের পানির দিকে তাকায়া আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে রে বা মুসা আমি আমার বান্দার জন্য আর পানি বন্ধ করে রাখতে পারি নাই আমার বান্দার চোখের পানির বদৌলতে আমি আল্লাহ আসমানের বৃষ্টি চালু করে দিলাম ও যুবক ভাই আজকে এই ময়দানে যারা আসি আর গুনাহ করব না গুনার দ্বারা আল্লাহ তালা নারাজ হয়ে যায় আল্লাহ তালাকে ভয় আল্লাহর ভয় অন্তরে ভিতরে ঢুকাইব পার্বত ইনশা আল্লাহ পার্বত বাবা গুনা করলে গুনা পড়লে শয়তান খুশি হয় গুনা সারলে আল্লাহ খুশি হয় তুই যখন গুনার দিকে পা বারাস রে বাবা গুনার দিকে যখন সামিল হও আল্লাহ তালা ডাক দিয়া কয় কয়ুহল ইনসান আল্লাহ তালা ডাক দিয়া কয় এ বান্দা

বুকের ভিতর দিয়ে ডুকায়া পিছন দিক থেকে টান দিয়া বাহির করবে আল্লাহ রব্বুল আলামিন এরপরে বান্দার হাতে আমল নামা দিবে জাহান্নামি বান্দা ময়দানে মাহশরে চিল্লাইবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ এ কেমন কিতাব মালিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা আয় আল্লাহ এ কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট বড় থেকে বড় কিছুই সারে নাই يا الله يا الله তুমি আমাকে মাফ করে দাও ও যুবক ভাই ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবার বাবা ও যুবক ভাই এ দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে কিন্তু আর শুধরাইবার জায়গা নাই এ দুনিয়ার হায়াত চইলা গেলে কিন্তু আর শুধরাইবার জায়গা নাই এখনো যদি তওবা করো আজকে যদি তওবা করে দুইটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারো আর যদি আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করব না আর পাপের ভিতরে পা বাড়াবো না এভাবে যদি তহবা করতে পারো আমার দিল বলে আল্লাহ অতীতের সব গুণাগুলো মাফ কইরা তোমাকে আমাকে মুসলমানের মতো মুসলমান বানায়া আল্লাহ তারা জান্নাত ফিরদাউসের মালিক বানায়া দিবে এই জন্য যুবক মেয়ের আমার লম্বা চুর কথা বললাম রে বাবা যদি কারো মনে যদি হিংসা না থাকে যদি কারো মনে হিংসা না থাকে তো বার নিয়েতে আর গুণা করব না নামাজ না যে দেশ ও জাতির ক্ষতি করব না পরনিন্দা করব না হিংসা ফাসাদ করব না গিবাহ শিকায়ত করব না এই মনের ভিতরে যদি আশা থাকে ভালো মানুষ হইয়া আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নিব দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও আল্লাহু আকবার ডাক দিয়া কও আল্লাহ আ গুনা করব না আল্লাহর গুনা করবো না দেশ ও জাতির ক্ষতি করব না ওলামায়ে আহলে লে হকদেরকে গালি দিব না আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন বলুন আমিন আর জোরে বলুন আমিন ডাক দিয়া কন আল্লাহ তওবা করতেছি আল্লাহ বিগত দিনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না মোদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দান সকলে বলুন আমিন যুবক ভাইরা আমার সর্ব সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব যে মাদ্রাসার মাহফিল মাদ্রাসার এই যে ভবন ভেঙে নতুন ভবন করা হবে আমার আগের যিনি আলোচনা করে আপনিরা তার কাছে उधार মনে দিয়েছেন আলহামদুলিল্লাহ সত্যি আপনাদের প্রশংসনীয় এই দোয়া না কইরা যাব ওটা কথা এই দুই পাঁচটা মিনিট বসা যাবেন না যুবক ভাই দোয়া না করে যাবেন না হ্যাঁ টাকা তো চাইনি চাইছি একটু ভালোবাসা চাইছি কি কোন ভালোবাসা দিবেন না ইনশাআল্লাহ কে কে দিবেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলে আমিন যুবক ভাইরা আমার মাদ্রাসার ভবন হবে রসুল আকরম সাল্ল আলী আসাল্লাম তার হায়াতের জিন্দিগি তো দুইটা মাদ্রাসা করেছিলেন কয়টা একটা দারে আর কাম আর একটা হলো আসাবে সুফা যুবক ভাই ভালো করে শুনবেন মিডিয়া ভাইরা যারা আছেন একটু খেয়াল করবেন এই যে মাদ্রাসাগুলোকে বর্তমানে ধ্বংস করার একটা চক্রান্ত চলতেছে কিনা শুধু তাই না এই গোটা মুসলিম উম্মাকে বিভ্রান্তির ভিতরে ফেলাবার জন্য জেনার ভিতরে করার জন্য জেনার ভিতরে লিপ্ত করার জন্য গোটা উম্মাকে আজকে এক কঠিন পরীক্ষার ভিতরে ফেলাইতেছে ঠিক কেনা জোরে বলেন